পর্ব ২১ $400 ও ডিপোজিট স্লিপ। এক বোনের গল্প। থাকেন আমেরিকাতে। দোয়া মুমিনের অস্ত্র, দোয়াই তাকদীর বদলে যায়, অসম্ভব কাজ সম্ভব হয়। মহানাল্লাহ এমন কিছু দেন যা কখনো এই মানবীয় জ্ঞানের সীমাবদ্ধতা দিয়ে চিন্তা করা যায় না। বোনটির স্বামী একবার তাকে ব্যবসার টাকা তাদের কারেন্ট অ্যাকাউন্টে জমা করতে বলেছিল। ব্যবসায়িক ব্যস্ততার কারণে তার স্বামী সময় বের করতে পারেনি। এক জুমুয়াবারে $400 আর তার ডিপোজিট স্লিপ তার হাতে দিয়ে ব্যাংকে জমা করার জন্য সলাৎ শেষে ডলার জমা করার সিদ্ধান্ত নিল। ডলার আর ডিপোজিট স্লিপ তার পার্সে রেখে দিল। প্রথমে সে মেয়ের স্কুলে যাবে, সেখান থেকে তাকে ফিক করে জুমুয়ার সালাত আদায় করে ব্যাংকে ডলার জমা দিয়ে বাসায় ফিরবে। এ ছিল তার সার্বিক পরিকল্পনা। অতঃপর স্কুল থেকে মেয়েকে নিয়ে মসজিদে গিয়ে জুমুয়ার সালাত আদায় করল। বাদ জুমুয়া মসজিদের সামনে থেকে সবজি আর চাল কিনল। সে যখন ব্যাংকে যাবে তখন পার্সের ভিতরে একবার তাকিয়ে দেখে ডিপোজিট স্লিপটি নেই, তাতে মোড়ানো ছিল $400। নেই তো নেই, পার্স একদম খালি। বোনটি যে পথে এসেছিল সেই পথ দিয়ে খোঁজা শুরু করলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। সে ভাবলো হয়তো মসজিদের আশেপাশে কোথাও পড়ে গেছে, নাহলে হয়তো পার্স থেকে ডলারগুলো নিয়ে নিয়েছে কেউ। মসজিদের আশেপাশে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও পাওয়া গেল না হারিয়ে যাওয়া ডিপোজিট স্লিপ আর $400। মেয়ের স্কুলের কোথাও পড়ে গেছে কিনা জানতে স্কুলে ফোন করলো, কিন্তু ডলার পাওয়ার কোনো ঘটনা কেউ বলতে পারলো না। ব্যাপারটা যখন তার স্বামী জানতে পারলো তখন সে বাড়ির চিন্তায় পড়ে গেল। এতগুলি ডলার একসাথে হারিয়ে যাওয়ার বোঝা বহন করা তাদের জন্য কষ্টসাধ্য ছিল। তার স্বামী ভাবল তার স্ত্রী হয়তো ডলারগুলি তার পার্সে ঢুকাতেই ভুলে গেছে। পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো। স্বামী স্ত্রী মিলে বেশ কিছুক্ষণ ধরে খুঁজলো, কিন্তু না, ডলারের কোনো নাম গন্ধ নেই। বন্ডি তার স্বামীকে আশা দিয়ে বলল, বেব না, প্রতি মাসে সেভিংস থেকে বাঁচিয়ে ক্ষতি পুষিয়ে দেব। কিন্তু তার স্বামী নাছোট বান্দা, ডলার তাকে খুঁজে পেতেই হবে। উপায়ান্তর না দেখে বন্ডি শেষ আশ্রয়স্থল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে লাগলো। আকুতি মিনতি করে দোয়া করতে থাকলো। বিকাল 3:30 বেজে চলেছে, কোথাও আর তা খুঁজে পাওয়া যায় না একদম, আশা ছেড়ে দিল তারা। ঘড়ির কাটাতে রাত 10:30। নিজের মনকে প্রবল দিতে না পেরে বোনটির স্বামী আবারও ডলার খোঁজা শুরু করলো। তাকে খুব দৃঢ় আর আত্মবিশ্বাসী মনে হচ্ছিল, দেখে মনে হচ্ছিল এবার সে তা খুঁজে পাবেই। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাড়ির বাইরের মূল রাস্তা দিয়ে খুঁজতে লাগলো। এদিকে বোনটি অনবরত দোয়া চালিয়ে যাচ্ছিল। মহান আল্লাহর কাছে বোনটি পরিয়াদ জানালো যেন তিনি হারানো ডলার ফিরিয়ে দেন, এই বিপদ থেকে যেন উদ্ধার করেন। বাড়ির সামনের সব জায়গায় ভালো করে খুঁজেও হারানো অর্থ আর ডিপোজিট স্লিপ পাওয়া গেল না। প্রবল বিশ্বাস নিয়ে তার স্বামী বলল, আমার কাছে মনে হচ্ছে কিছু একটা আমাকে দিক নির্দেশনা দিচ্ছে, আমার মন বলছে এখনই হয়তো হারানো জিনিস পেয়ে যাব। এবার বোনটির স্বামী তাকে জিজ্ঞেস করলো, শেষ কখন সেগুলো দেখেছে? সে যখন চাল আর সবজি কিনছিল তখন কি পার্সে সেগুলো ছিল? অনেক চেষ্টা করেও সে তা মনে করতে পারছিল না। তার স্বামী আবারও জিজ্ঞেস করল, পার্সের জিপার কি খোলা ছিল নাকি বন্ধ ছিল? বোনটি উত্তর দিল, না, খোলা ছিল না। চাল সবজি কেনার আগ পর্যন্ত পার্সের মুখ বন্ধই ছিল, আমি দাম দেওয়ার জন্য শুধুমাত্র জিপার খুলেছিলাম। বোনটি আবারও দুয়ায় মনোনিবেশ করল। সে দুয়া করেছি তো করছে। হঠাৎ তার মনে পড়ে গেল, গাড়ির চাবি রাখার জন্য মেয়ের স্কুলে একবার সে তার পার্সের জিপার খুলেছিল। এই কথা তার স্বামীকে বলা মাত্রই তার স্বামী এই গভীর রাতে স্কুলে গিয়ে $100 খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। প্রথমে বোনটি না করেছিল এই ভেবে যে যদি সেখানে হারিয়েও থাকে এতক্ষণে কেউ না কেউ তা নিয়ে গেছে। অগত্যা স্বামীর চাপাচাপিতে দুজনে মিলে রওনা হলো। স্কুলে গিয়ে সে ঠিক যে জায়গায় গাড়ি পার্ক করে রেখেছিল সে জায়গাটিতে তার স্বামীকে দেখালো। এর পরের ঘটনা অবিশ্বাস্য। তার স্বামী গাড়ি থেকে বের হলো, সামনে গিয়ে ফ্ল্যাশ লাইটের আলোয়
কাগজে মোড়ানো কি যেন দেখতে পেল। বালগড়ের কাছে গিয়ে দেখল সে ডিপোজিট স্লিপ আর তাতে মোড়ানো $400। সব কিছু আগের মতোই আছে, শুধু ডিপোজিট স্লিপের উপর গাড়ির চাকার হালকা ছাপ রয়েছে। ফোনটি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠল। সে তিনবার আল্লাহু আকবার বলে উঠল। দুয়ার ক্ষমতা এতটাই, সুবহানাল্লাহ। তার মনে পড়ে গেল তার স্বামী একবার বলেছিল কিছু একটা তাকে ঠেলছে আর বলছে খোঁজো, ভালো করে খোঁজো, পেয়ে যাবে। এত রাতে মেয়ের স্কুলে আসা, সকালে হারানো ডলার, এই গভীর রাতে পিঠে পাওয়া, এমনি এমনি হয়নি, হয়েছে মহান রবের কাছে দোয়ার বদলতে। অতঃপর বাসায় পিড়ে গিয়ে তারা দুজন মিলে সিজদায় পড়ে গেল তাদের রবের কৃতজ্ঞতায়।